আছে। টেলিভিশন দেখা আর মোবাইল সেটে ভিডিও অনুষ্ঠান দেখা, এর দুনিয়ার এক নম্বর সফল হল জরুরি কাজের সময় বিনাশ। জরুরি কাজের সময় বিনাশ। দুই নম্বর সফল হল টেলিভিশন দেখা আর মোবাইলে ভিডিও অনুষ্ঠান দেখার দুনিয়ার দুই নম্বর সফল হল ছেলেরা মেয়েদের চিত্র দেখে, মেয়েরা ছেলেদের চিত্র দেখে দেখে বর্তমান মুসলমান সমাজের উঠতি বয়সের ছেলে মেয়েদের চরিত্র বিনাশ, চরিত্র বিনাশ। তিন নম্বর, দুনিয়ার জীবনের তিন নম্বর সুফল টেলিভিশন দেখার আর মোবাইল সেটে ভিডিও অনুষ্ঠান দেখার তিন নম্বর সুফল হল গুম ছাড়াই রাত শেষ, গুম ছাড়াই। এগুলি এক একটা সুফল কত বড় মনে করে আপনারা, কে বুঝাবে, কাকে বুঝাবে, বুঝাবে কে আর বুঝবে কে? টেলিভিশন দেখা আর মোবাইল সেটে ভিডিও অনুষ্ঠান দেখার নেশা গাঞ্জার নেশার থেকে আরো জঘন্য। এইগুলি হইল সার্থক কাজ, অনর্থক কাজ। মুসলমান, বর্তমান সমাজের মুসলমান অনর্থক কাজে লিপ্ত। আল্লাহ বলেছিলেন অনর্থক কাজ ছাড়ো, যদি দুনিয়াতে সফল জীবন চাও, আখেরাতে সফল জীবন চাও। বর্তমান সমাজের মুসলমান অনর্থক কাজ ছেড়ে দিয়েছে না ধরে নিয়েছে, বাস সফল জীবন বিদায় হয়ে গেছে। কেন দুনিয়াতে বেদিন কাফিরদের সামনে নতি স্বীকার করা ছাড়া আপনাদের জীবন যাপনের উপায় নাই? কেন? কারণ আল্লাহ সফল জীবনের যে কর্মসূচি দিয়েছেন, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় আল্লাহর দেওয়া সফল জীবনের কর্মসূচি বর্জন করেছি। বাকি রইল খেলা এবং খেলা দেখা, খেলা এবং খেলা দেখা। সব খেলা ঢালাওভাবে অনর্থক নয়, সব খেলা ঢালাওভাবে সার্থক নয়। কিছু খেলা আছে সার্থক, কিছু খেলা আছে অনর্থক। বুঝে থাকে বলুন তো, খেলার বেলায় ঢালাওভাবে সব খেলার একই বিধান না ভিন্ন ভিন্ন? কিছু খেলা সার্থক, কিছু খেলা অনর্থক। খেলা সার্থক হয় তিন শর্তে, কত শর্তে? তিন শর্তে। খেলা সার্থক হওয়ার তিন শর্তের প্রথম শর্ত হল, খেলার দ্বারা যদি শরীর চর্চা হয়, খেলার দ্বারা যদি ব্যায়াম হয়, খেলার দ্বারা যদি স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হয়, তাহলে দুনিয়াতে একটা উপকার হইল, দুনিয়াতে একটা। খেলা সার্থক হওয়ার এক নম্বর শর্ত, যেমন যে খেলার দ্বারা শরীর চর্চা হয়, যে খেলার দ্বারা ব্যায়াম হয়, যে খেলার দ্বারা স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হয়, এমন খেলার দুই একটা উদাহরণ দিচ্ছি শুনুন। লুডু খেলা, ক্যারাম বোর্ড, তাস, না? তাহলে এই খেলাগুলির মধ্যে খেলা সার্থক হওয়ার প্রথম শর্তই নাই। সুতরাং এই ফালতু খেলাগুলির কারণে মুসলমান অধপাতে যাচ্ছে। খেলা সার্থক হওয়ার দুই নম্বর শর্ত হল, খেলতে গিয়া যেন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়, শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়। বিকালবেলা মুসলমানের ছেলে পেলে খেলতে গেল, আসরের নামাজের সময় কোন দিকে চলে গেল খেলার নেশায় খবরই নাই, খেলতে গিয়া কি হইল, শরীয়তের বিধান লঙ্ঘন হইল। এটা সার্থক খেলা নয়, এটা অনর্থক খেলা। তিন নম্বর শর্ত হল, খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়, খেলার দ্বারা সংসারের যেন কোনো ক্ষতি না হয়। লেখাপড়ার সময় নষ্ট করে, লেখাপড়ার সময়ে খেলতে খেলতে লেখাপড়ার সময় নষ্ট করে দিল, কাজের সময়ে খেলতে খেলতে কাজ নষ্ট করে দিল, সংসারের ক্ষতি করে দিল, এই খেলা সার্থক খেলা নয়, এই খেলা অনর্থক খেলা। যে খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়,
এমন খেলার এক দুইটা উদাহরণ, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা। বলুন তো আপনারা, ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয় কি না, ব্যায়াম হয় কি না? হয়। কিন্তু যদি খেলতে গিয়ে হাফ প্যান্ট পরতে হয় তাহলে শরীয়তের বিধান লঙ্ঘন।